চট্টগ্রামে এবারও দাম না পেয়ে হাজার হাজার কোরবানি চামড়া রাস্তায় ফেলে গেছেন মৌসুমী ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া অন্যদের কাছ থেকে চামড়া কেনেননি আড়তদাররা, ফলে এবারও বিপুল পরিমাণ চামড়া বিক্রি করতে পারেননি তারা। আর আড়তদাররা বলছেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির আশায় যারা দাম ধরে বসেছিলেন তাদের চামড়াই নষ্ট হয়ে গেছে। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদনে রয়েছে বিস্তারিত। চট্টগ্রামের আতুরার ডিপো চামড়া আড়তের সামনে সড়কের চিত্র এটি। সারা রাত আড়তদারদের দুয়ারে বসে থেকে কাঙ্ক্ষিত দাম না পেয়ে চামড়া ফেলেই বাজার ছেড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। সকাল ১০টার পর পচনধরা এসব চামড়া ডাম্পিং শুরু করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে নিজেরা লবণ দিয়ে সংরক্ষণ করার চেষ্টাও করছেন কেউ কেউ। এখন কি করবো, ফেলাই দিবো, আমার তো প্রতিবন্ধী হিসাবে একজনে দিয়েছিল, আমি মনে করছি দুই পয়সা পাবো। এগুলো বলখালি থেকে আনছিলাম, কালকে বিক্রি করতে পারিনি। আমাকে ১০০০ টাকা হলো দেন গাড়ি ভাড়া আমি যাওয়ার জন্য, আপনি চামড়াগুলো সবগুলো নিয়ে যান, উনি নিয়ে যায় নাই। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া অন্যদের কাছ থেকে চামড়া কেনেননি আড়তদাররা। পরপর কয়েক বছর লোকসানে ফেলে মৌসুমি ব্যবসায়ীদের বাজার থেকে বিতাড়িত করতেই এমন সিন্ডিকেট। আমরা কিনছি ২০০ ২৫০ এখানে মূল্য দেয় ৮০ টাকা ৯০ টাকা। কিছু চামড়া ওই সকালে আসছে, কিছু লাগছে ৩টা বাজাচ্ছে, এই চামড়া তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ১০০ টাকা ১৫০ টাকা এগুলো জায়গার মধ্যে কিনা হচ্ছে ৩০০ ৩৫০ ২৫০ টাকা করে। তবে আড়তদারদের দাবি, সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে বিক্রি করার আশায় থাকা ব্যবসায়ীরা নিজেদের চামড়া পচিয়ে ফেলেছেন। ১০-১২ ঘন্টার মধ্যে যদি চামড়াগুলো নিয়ে আসো তাহলে লবণজাত করে কোনো অসুবিধা হবে না, তাহলে কালকে সারা দিন সারা রাত চামড়াগুলো আসছে, এগুলো সব বিক্রি হয়ে গেছে। আজকে সকালে ৭টা বাজে চামড়াগুলো আসছে, ওদের ভুলের কারণে যদি কোনো সমস্যা হয় আমরা কী করবো? এই ৫০০ থেকে ১০০০এর মতো চামড়া তারা কয়েক হাত ঘুরে আসছে, তো আমাদের এই গন্তব্যে আসা আস্তে আস্তে তারা বহুত দেরি করে ফেলছে, ওই জন্য ওই চামড়াগুলো এখনও নিয়ে তারা ওয়েট করতেছে, আর কিছু নেই এখানে। চামড়া নষ্ট হওয়ার কোনো প্রমাণ এখানে নাই। চট্টগ্রামে এবার ৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রার কথা জানিয়েছিলেন আড়তদাররা। রাত ৩টার দিকে ২.৫ লাখ চামড়া সংগ্রহের পরই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে জানিয়ে চামড়া কেনা বন্ধের ঘোষণা দেন আড়তদাররা। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।